প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, নুসেবে কৃষি কেমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের মুরগির বয়স হলো 12 দিন। তো আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম 8 থেকে 11 দিন কিভাবে পালন করবেন, আমরা কি কি ওষুধ দিয়েছিলাম। আজকে আমাদের মুরগির বয়স আপনার 12 দিন হয়ে গিয়েছে। আমরা এই 12 থেকে 14 দিন পর্যন্ত আমরা কি ব্যবস্থা গ্রহণ করি এবং আপনারা কি কি ঔষধ দেবেন আজকে সেটা বলে দেব। তো আমরা প্রথম এখন থেকে কিন্তু মুরগির একটু ভালো খেয়াল রাখা লাগবে। আমাদের মুরগির আলহামদুলিল্লাহ অনেকটা কিন্তু বড় হয়ে গিয়েছে। তো আমরা যখন সকালবেলা, এখন আমি ভিডিওটা করছি একেবারে সকালবেলা, তো প্রথমে কিন্তু আমরা এরকম হাঁটবো। হাঁটার সময় লিটারগুলো ভালো করে দেখব, এদের বাথরুমগুলো কেমন, কোনো রোগ হয়েছে কি না। তো এখন থেকেই মুরগিগুলোর ভালো করে খেয়াল রাখা লাগবে, যেহেতু মুরগি ধীরে ধীরে বড় হচ্ছে, এখন একটা আমাশয়ের সমস্যা থাকতে পারে। তো এর জন্য আমরা ভালো করে খেয়াল করব। এবং এই যে পাশের যে জায়গাগুলো আমরা কিন্তু আগের থেকে আরেকটু বাড়িয়ে দিয়েছি আপনার, এরকম আর জায়গাগুলো ধীরে ধীরে বাড়াতে থাকবেন। এবং আমরা যে হুবারের লাইটগুলো এখন দেখেন, একেবারে কিন্তু আমরা যেহেতু এখন দিন, আমরা কিন্তু একেবারে উপরে উঠিয়ে দিয়েছি। তো এটা আমরা শুধু রাত্রে নামিয়ে দেবো, আর যদি বৃষ্টি নামে অথবা একটু বেশি ঠান্ডা থাকে তাহলে কিন্তু আমরা নিচে নামিয়ে দেবো। তো যেহেতু এখন বৃষ্টির দিন, আপনারা যদি দিনে বৃষ্টি নেমে যায় তাহলে আমরা এটা কিন্তু নামিয়ে একটা ভাল্ব জ্বালিয়ে দেবো, যাতে মুরগিগুলো একটু স্বস্তি পায়, অথবা যদি বেশি ঠান্ডা লাগে লাইটের নিচে যে কিন্তু থাকবে। আরও দিন থেকে 14 দিন পর্যন্ত আপনারা এই যে লিটারগুলো সবসময় যখনই খামারে ঢুকবেন এগুলো ভালো করে চেক করবেন, এবং প্রত্যেক দিন 3 থেকে 4 বার এরকম প্রতিদিন লিটারটা এরকম নেড়ে দেবেন। এতে আপনার কোনো গ্যাস হবে না, আর যেন গুঁড়িটা যেন এরকম শুকনো থাকে, যদি বেশি ভিজে যায় তখনই কিন্তু আমাদের গুঁড়িগুলো একেবারে চেঞ্জ করে ফেলতে হবে। এখন আমরা এই এখন কী ঔষধ চালাবো, তো আমরা এই আপনাদের যে ঔষধগুলো বলছি এগুলো কিন্তু রেগুলার ঔষধ, এইরকম আমরা দিয়ে থাকি, এর মাঝখানেও কিন্তু ঔষধ লাগতে পারে। তো আমরা এই 3 দিন একটানা চালাবো এখন ক্যালসিয়াম, যেহেতু আমাদের মুরগিগুলো মোটামুটি বড় হয়ে গিয়েছে। তো আমরা এই 3 দিন যে কোনো একটি ভালো কোম্পানি আপনারা ক্যালসিয়াম দেবেন, তো আমরা এই ক্যালসিয়ামটা ব্যবহার করি। তো এটা আমাদের যেহেতু আমাদের গরু রয়েছে, ছাগল রয়েছে, সব মিলিয়ে যেন আমরা বড় 5 লিটারে কিনে রাখি, এটা থেকে আমরা সব মুরগি এবং গরু ছাগলকে খাওয়াই। তারপর আমরা এর মাঝে মাঝে আমরা বিভিন্ন ঔষধ আরও ব্যবহার করবো, সেটা হলো যদি এখন একটু ঠান্ডা লাগতে পারে, যেহেতু বৃষ্টি অথবা যদি বেশি গরম থাকে, এর জন্য আমরা এরকম ঠান্ডার ডোজ করি। সেটা তো এটা তো আর আপনার কোন দিন করবেন এরকম বলা যায় না। তো যখন যদি ঠান্ডা দেখেন, ঠান্ডার সমস্যা, আমরা কিন্তু ঠান্ডার ডোজটা করব। এবং এর ফাঁকে যে কোনো একদিন আমরা 12 থেকে 24 ঘন্টা লিভার টনিকটা খাওয়াবো। এখন কিন্তু ঔষধের পরোটা প্রায় শেষ, সামনে শুধু আমরা আরেকটা আমাশা ডোজ করব, তো সেটা আপনাদের অবশ্যই বলে দেবো। তো আজ এ পর্যন্তই আমরা এই যে 3 দিন এরকম এই ঔষধটাই চালাবো, এবং যদি কোনো ঠান্ডা লাগে অথবা কোনো রোগ হলে আমরা সেই সময় সেই ব্যবস্থাটা নিয়ে আমরা অন্যান্য ঔষধটা খাওয়াবো। তো আপনাদের এরকম আমি পরবর্তী একটা ভিডিও বানাবো যে কখন কী সমস্যা হলে কী ঔষধটা দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।